বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ সভার শ্রদ্ধেয় সভাপতি এবং আমার সাথে উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি জনাব মিজানুর রহমান লিটন ভাই, মনি মেম্বার সাহেব, ফারুক মেম্বার সাহেব, সোহেল ভাই, সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগের, এবং করিম খান রিপন মেম্বার সাহেব সহ আপনারা যারা মুরব্বীর আমার প্রিয় উপস্থাপক, আমার স্নেহের ইঞ্জিনিয়ার পলক সহ আগত সকল নেতৃবৃন্দ, প্রি টু ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে, আমরা আমি বক্তব্য বেশি দিব না। আমি তো আপনাদেরই সন্তান, আমাদের খোদাইদুল্লি, বাকশিমূল, পীতাম্বর, কাঞ্চনপুর, মাধবপুর, এটা একটা ওয়ার্ড না? তা আমি এই ওয়ার্ডে যে দাঁড়াইছি আপনারা খুশি নেই? আমি চেয়ারম্যান হলে তো কই থাকবেন, আমরা ওয়ার্ডের লোক চেয়ারম্যান, আমাদের ইউনিয়নের লোক চেয়ারম্যান, তো এটা যদি খুশি হয়ে থাকেন তাইলে আপনারা কিন্তু একটু কাজ করতে হবে। 121টা সেন্টার আমরা যদি প্রতিদিন, আর 22 দিন না 23 দিন আছে, প্রতিদিন 5টা বা 6টা সেন্টারে যদি এরকম একটা একটা সভা করি, 6টা সেন্টারে করতে হবে, তাহলে আমি 22 দিনে আমার ওটা কাভার দিতে পারবো। একটা সেন্টার হয়ে আজকে বসি, একটা গ্রামে বসি নাকি, আরো রয়েছে না, কাঞ্চনপুর রয়েছে না, পীতাম্বর রয়েছে নি, এদিক যেমন লোক ওই যে পুকুর পার আছে, সব দিয়ে একদিন বলে এক ওয়ার্ডে দিয়ে যাকি আমার 6 দিন। তো এই কারণে বলতেছি আমি যেখানেই সুযোগ পাবো আমি দৌড়ে যাবো, তবে আপনারা দায়িত্ব নিতে হবে। আপনাদের সন্তানকে যদি আপনারা যোগ্য স্থানে বসাইতে চান তাহলে সবাই সবার মতো করে আজকে এনে 100 লোক হয়ে থাকলে দায়িত্ব নিতে হবে যে আমরা প্রতিজনে 5টা করে ভোট কালেকশন করি, এবং আমাদের আত্মীয়রা ফোন দেন, ফোন দিয়া কইবেন বুড়িচুক উপজেলা যারা আত্মীয় স্বজন আছে, বিভিন্ন জায়গায় আত্মীয় আছে না, বিয়ে দিয়ে দিয়েছেন, ছেলে বিয়া করাইছেন, এরকম আত্মীয় স্বজন আছে না, মামুর বাড়ি আছে, নিজে বিয়া করছেন, হোর বাড়ি আছে, আসেনি, সব জায়গায় ফোন দিয়া কইতে গো বাসির খানের একটা ভোট দিয়ে না, হ্যাঁ রে ভোট দিলে সম্মান করবো, এলাকার উন্নয়ন হইব, এর দ্বারা কোনো মানুষ অপমানিত হইতো না, সবাই সম্মান পাইব, একথাটা বলতে পারবেন না? আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, আপনার এই এলাকায় আমি সবসময় আমি এই রাস্তাটা কিন্তু আমি করে গেছি, এই রাস্তাটা আমি করছি না, আপনারা অনেকে যারা জানেন এই রাস্তাটা পীতাম্বরের রাস্তাটা ফকির বাজার পর্যন্ত আমি করছি, আমি উন্নয়ন, আমি একজন প্রফেশনাল ঠিকাদার, উন্নয়ন কিভাবে করতে আমি কিন্তু এটা জানি, আমার কিভাবে কাজ আনতে হইব, একদম মন্ত্রী পর্যন্ত যাওন, এটা কিন্তু আমি এই লাইনটা জানি, আমার একবার সুযোগ দেন। আমি মনে করি অন্য প্রার্থীরা দাঁড়াইছে তারাও ভালো, তাদের তারা দাও একবার করে হইছে সবাই, কেউ ভাইস চেয়ারম্যান, কেউ জেলা পরিষদের সদস্য, কেউ রানিং চেয়ারম্যান, আমি কিন্তু একবারে নতুন, নতুন তরকারি একবার রান্না খাইয়া সার না কেমন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব, আমাদের পরিবার, আমরা জানা আমি মরুম হারিস খান সাহেবের ভাতিজা, আমাদের পরিবারটা রাজনৈতিক পরিবার, আমার দাদা মৈলন খান, মৈলন খান এই উত্তরাঞ্চলের একজন বড় সর্দারা ছিল, এবং আমার বাবা হয়তো সরকারি চাকরি করছেন, মুসলিম খান সাহেব, হয়তো আপনারা ওইভাবে নাও চিনতে পারেন, কিন্তু আমাদের পরিবারের মতিউর রহমান খান রুমেল, এবং আমাদের মশিউর ভাই জেলা পরিষদের সদস্য হিসেবে আপনাদের দোয়ায়, এই এলাকার মানুষের দোয়ায় এবং জনপ্রতিনিধির ভোটে নির্বাচিত হয়েছে, এরপরে আমাদের পরিবারটা তো মানুষের সেবা করি, কারো কাছ থেকে 1 টাকা ঘুষ নিছি শুনছেন নি আপনারা? যদি শূন্য থাকেন তাহলে আমার কোন, আমি আজকের থেকে প্রার্থীটা প্রত্যাহার করব, আমি ঘুষ নেই নাই, কারো কাজ করে 1 টাকা নেই নাই, আমার কথা হলো আমি আইসি জনগণের সেবা করতাম, সেবা করলে তো মানুষের জনকল্যাণের সেবা করলে বিনা পয়সা করতে হবে, টাকা নিয়ে সেবা করলে এই সেবার দরকার আছে নি? আমি আপনাদেরকে মূল্যায়ন করব, কথা দিয়ে যাই এই এলাকার উন্নয়নের সাথে আমি অংশীদার হব, এবং আপনারা এখান থেকে মাধবপুর, আমাদের পীতাম্বর, এই যে সেন্টারটা কাঞ্চনপুর লইয়া, আমাদের ফাইনাল পুকুর পার, বলরামপুর সহ এই জায়গা সবাই আপনারা একটু ভোটটা কিভাবে বেশি, অনেকে ভোট কেন্দ্র যায় না, আরে ইয়া গেছে আমি না গেলে চলবো, ভোটটা মা বোনদের ভোটটা কালেকশন করতে হইব, কইরাম ভোটটা দিয়া 3,000 2,000 আড়াই হাজার ভোট থাকলে যাতে 2,000 মানুষ এনে নিয়ে পৌঁছান যায়, এই ব্যবস্থা আমাদের করতে হইব, আমার এলাকাটার যদি আমি বেশি ভোট পাই অন্যখান থেকে কিছু কিছু পাইলে আমার কাজ হইব, আর এলাকার যদি অর্ধেক মানুষ না যায় কাজ হইব নি, আজান দিয়ে দিব, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, এবং এই এলাকায় এই কাজটার সাথে আমি নিজে তদবির করে কাজ করব, আপনারা এই কথা দিয়ে গেলাম, আপনাদের সুখে দুঃখে সাথে আমি থাকবো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।